পিয়াজ কত করে দাম আজকে? কত বলো? ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দুদিনে টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে মৌসুমি ফসলের। তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর ফসলের ক্ষেত, সেই সাথে বেড়েছে পেঁয়াজের দামও। বলা যায় এবছরের সেরা বাজার মূল্য যাচ্ছে পেঁয়াজের। প্রতিমণ পেঁয়াজ বিক্রি হচ্ছে 3,000 থেকে 3,500 টাকায়। পেঁয়াজের এমন আকস্মিক ঝাঁঝে চাষিদের কপাল খুললেও ভোগান্তিতে সাধারণ ভোক্তারা। একে তো বেড়েছে ডিজেলের দাম, তার উপর পেঁয়াজ সহ সকল সবজির চড়া দামে নাজেহাল ক্রেতারা। পেঁয়াজ চাষিদের মুখে হাসির ঝিলিক দেখা গেলেও চিন্তার ভাঁজ রসুন চাষিদের কপালে। কেননা সবকিছুর দাম বাড়লেও 800 থেকে নেমে 600 বিক্রি হচ্ছে প্রতিমণ রসুন। দাম কত করে চলতে আজকে রসুন? 600 টাকা মন। মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠতে খুব একটা দেরি নেই, তাই পেঁয়াজের এই চড়া দাম আর কতদিন বিরাজ করবে তা নিয়ে সংশয় কাটেনি চাষিদের।